আপনি কি ডেঙ্গি থেকে সেরে উঠেছেন কিন্তু শরীর মারাত্মক দুর্বল? কি খেলে আপনার এই দুর্বলতা কাটবে বা কি খেলে আপনার শরীর একটু ইমিউনিটি বাড়বে? আজকে আমরা এই সব নিয়ে আলোচনা করব। আমরা আজকে পাশে পেয়েছি বিশিষ্ট ডায়েটিশিয়ান চন্দ্রিমা দেকে। নমস্কার, আমি চন্দ্রিমা দে। আমি কর্মসূত্রে একজন ডায়েটিশিয়ান এবং ডায়াবেটিস এডুকেটর। আজকের বিষয় डेंगू ज्वरे बेसिकली जेटा है प्लेटलेट काउंट अनेक डाउन हो जाए, तो प्लेटलेट काउंट डाउन हो गेले एवं जे कोनो ज्वरे आमादेर इम्यूनिटी पावर अनेक कमे जाए। इम्यूनिटी पावर कमे जावार दरुन सबार आगे जेटा इम्पोर्टेंट सेटा होच्छे प्रचुर परिमाणे जल खावा, जाते आपनार शरीर डिहाइड्रेट ना हय सेई दिकटा किन्तु माथाय राखते हबे। सेई क्षेत्रे आपनारा जोदि अनेके आछे जे डायरेक्टली जल खेते पारछेन ना, तारा फलेर रस खेते पारेन बा तारा विभिन्न रकम सूप खेते पारेन बा विभिन्न रकम सब्जिर जूस करे खेते पारेन, किन्तु आमार बक्तव्य एकटा सारा दिने 3.5 থেকে 4 লিটার जल किन्तु खावा बाध्यतामूलक। एबं जोदि आमी खावा दावार कथाय आसि, सेई क्षेत्रे आमी बोलबो आमादेर खाद्य टोटाल 6খানা खाद्य उपादान, যেরকম कार्बोहाइड्रेट, प्रोटीन, फैट, ভিটামিন, मिनरल, वाटर। तो आमी जलेर ব্যাপারটা আমি আগেই বলেছি যাতে बडी डिहाइड्रेट ना হয়। এবার আসি আমি আমাদের ইমিউনিটি পাওয়ার বাড়ায় কোন खाद्य, सेटा होच्छे भिटामिन। भिटामिन युक्त खाबार होच्छे फल। तो फलेर कथा जोदि आमी आसि, फार्स्ट आमी बोलबो जेटा बेदाना। बेदानार भेतर प्रचुर परिमाणे आयरन आछे, जेहेतु आमादेर आयरन जाते कोनोभावे डेफिसियेंसि ना हय सेई दिके सबार आगे लक्ष्य राखते हबे। आपनारा बेदानार जूस करेओ खेते पारेन बा आपनारा जोदि मने करेन जे बेदाना आपनि एमनि जस्ट डायरेक्टली मुखे चिबिये खाबेन सेटाओ करते पारेन। एटा गेल आयरनेर पार्ट। सेकेंड जेटा बोलबो ভিটামিন এ যুক্ত খাবার। ভিটামিন এ যুক্ত খাবার হচ্ছে পাকা কুমড়ো বা কুমড়োর বীজ বা গাজর, বিট, এই জাতীয় সবজিগুলো আপনারা খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে প্রাধান্য দিন। অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন এ এই জ্বরের টাইমে কিন্তু খুব দরকার আমাদের ইমিউনিটিকে বুস্ট করার জন্য। এবার আসা যাক ভিটামিন কে এর ব্যাপারে। ভিটামিন কে কি করে? আমাদের রক্ত ক্লট করতে সাহায্য করে, যাতে কোনোভাবে আপনার বডিতে মানে ব্লিডিং না হয় সেই দিকে খেয়াল রেখে ভিটামিন কে যুক্ত খাদ্যকে কিন্তু আপনার খাদ্যে গুরুত্ব দিতে হবে। যেরকম কি বিভিন্ন রকমের সবুজ শাকসবজি, যেরকম ব্রকোলি, পালং শাক বা বিভিন্ন রকমের সবুজ যে সমস্ত সবজিগুলো আছে সেগুলোকে খাদ্য তালিকায় প্রচুর পরিমাণে প্রাধান্য দিতে হবে। এগুলো হলো ভিটামিনের ব্যাপার। ও আরেকটা ইম্পর্টেন্ট, দ্যাট ইজ ভিটামিন সি, সেটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমরা সকলেই জানি ভিটামিন সি কিসে কিসে পাবো। মৌসুম্বি লেবুতে পাবো, আমরা আমলকিতে পাবো ভিটামিন সি, এছাড়া বাতাবি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি পাবো। সুতরাং জ্বরের মুখ হলে আমাদের কিছু খেতে ইচ্ছে করে না। সুতরাং আপনারা একটা কাজ করুন যে ফলের সোর্স যেটা হচ্ছে আমরা যদি সলিড ফর্মে খেতে না পারি আমরা লিকুইড ফর্মে খাই, যাতে আমাদের মাইক্রোনিউট্রিশনগুলো প্রপার ওয়েতে অ্যাবজর্ব হয়। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে প্রপার ওয়েতে। কিউবির ভেতর কি আছে? কিউবিতে প্রচুর পরিমাণে কোলাজেন আছে। কোলাজেন কি? কোলাজেন হচ্ছে একটি প্রোটিন। কিউবি কেন উপকারী? কারণ হচ্ছে একটাই, যেহেতু আমাদের ইমিউনিটি ডাউন হয়ে যাচ্ছে, আমাদের শরীরে প্রচুর পরিমাণে প্রোটিন ব্রেকডাউন হচ্ছে, ফলে কি হবে? ফলে যাতে আমাদের বডি বিল্ড হয়, বডি বিল্ড হওয়ার কারণে কিন্তু কিউবি ফল বা আমি যদি মাঝখান থেকে একটু ইন্টারাপ্ট করি, অনেকেই মানে এটা আপনারা শুনে থাকবেন হয়তো, পেঁপে পাতার রস। অনেকেই বলেন পেঁপে পাতার রসটা কি আদেও প্রযোজ্য? আমি এটা একটু বলে দিই। হ্যাঁ, কারণ কি পেঁপে পাতা একটু তিতকুটে হয়, ওই এমনি জ্বরের টাইমে মুখে কোনো রুচি থাকে না, পেঁপে পাতার স্বাদটাও তিতকুটে। কিন্তু আপনারা যদি 1 চামচি করে দুবার হ্যাঁ পেঁপে পাতার রসটা ইনটেক করতে পারেন, নিতে পারেন, যদি আপনার বডি সেটা সহ্য করতে পারে, নিতে পারে, তাহলে ডেফিনেটলি ইউ ক্যান ইনটেক। ওটা কিন্তু আমাদের প্লেটলেট বাড়াতে সত্যিই সাহায্য করে। পেঁপে পাতার রসটা ডিরেক্টলি যে কোনো খাবারে, ধরুন সাপোজ অনেকে যেটা করে ডিমের ভেতরে লবণ দিয়ে খায়, ताई तो डिमे कि आछे अ্যালবুমিন आछे प्रोटीन अ্যালবুমিন लवण दिले किन्तु অ্যালবুমিন অ্যাবজর্ব हय ना सेई क्षेत्रे गोलमरिच दिए खान गोलमरिचेर भेतर कि आछे पिपारिन आछे पिपारिन किन्तु आमादेर निउट्रिशनगुलो অ্যাবজর্পশনে साहाय्य करे किन्तु आपनारा जखन कि करबेन पेपे पातार रसेर भेतर आबार चिनी एड करबेन आल्टिमेटली काजेर काज किछु हबे ना। हाँ एटा ठीक कथा सेई समय आपनार मुखे स्वाद थाकबे ना। हाँ ओटा एकटा ओषुध बा पथ्य मने करे आपनादेर खेते हबे तबे किन्तु माने जेहेतु प्लेटलेट काउंटटा अनेक डाउन हये जाच्छे कि हय प्लेटलेट काउंट जदि कमे जाय आमादेर शरीरे जदि प्लेटलेट कमे जाय आल्टिमेटली कि होबे माल्टी अर्गन डिसऑर्डर हो जेते पारे जेरकम आमादेर लिभारेर ओपर एफेक्ट पड़ते पारे आमादेर किडनिर ओपर एफेक्ट पड़ते पारे सेई कारणे माथाय राखते होबे सबार आगे सेई मुहूर्ते इम्पोर्टेंट प्लेटलेट काउंट बाड़ानो एबं इम्यूनिटीके बुस्ट आप करा अवश्यई। एकजन डायबिटीज पेशेंट से तो और पायेस खेते पारबे ना बा पुडिंग खेते पारबे ना किन्तु धरुन एकजनेर डेंगू होयेछे बाट तार डायबिटीज नेई तार मुखे कोनो रुचि आसछे ना ताके एगुलो इजिली देवा जेते पारे एकटु पायेस देवा जेते पारे ताके एकटु चिया पुडिंग देवा जेते पारे बा एकटु छाना देवा जेते पारे बा तार जदि दूध हजम हय तार जदि माने पटी पतला ना हय सेई क्षेत्रे किन्तु मिल्कटाओ किन्तु तादेर देवा जेते पारे अवश्यई देवा जेते पारे तबेई तो आमादेर इम्यूनिटीटा बुस्ट आप हबे ना। डिम डाल माछ मांस सबकिछु किन्तु होच्छे प्रोटीनेर सोर्स ठीक आछे। एबार जेहेतु डेंगुते कि हय डेंगुते आमादेर इम्यूनिटी उइक करे देय तार पाशापाशि आमादेर बडिते प्रोटीन डेफिसियेंसि होते थाके। हाँ तो प्रोटीन रिच खाबारगुलो खेते हबे एबं तार पाशापाशि माइक्रोनिउट्रिशनगुलो निते हबे। हाँ जेरकम हाँ आपनि बोललेन डिम खावा जाबे हाँ कोन फर्मे डिमटा खाबे बोललाम गोलमरिच दिए अल्प करे खाक से जदि डिमेर कुसुमटा अ্যাবজর্ব ना करते पारे कुसुमटा स्मैशड करे खाक किछु माने सब्जिर साथे मिशिए स्मैशड करे खाक ओई फर्मे खेते हबे डायरेक्टली हयतो आपनार बडी ओटा অ্যাবজর্ব करते पारछे ना किन्तु सेटाके जखन आपनि कोनो माइक्रोनिउट्रिशनेर साथे मिशिए खाबेन तखन किन्तु आपनार बडी ओटा सहजेई অ্যাবজর্ব करते पारबे एटा होच्छे इम्पोर्टेंट। सुतरां प्रोटीनेर पाशापाशि सपोज अनेकेर कि हय হিমোগ্লোবিন प्लेटलेट काउंट डाउन होवार साथे साथे হিমোগ্লোবিনও डाउन হয়ে যাচ্ছে। এবার আমরা অনেকেই জানি আমাদের মা মাসিদের থেকে জানা যে কুলেখাড়ার রস আমাদের রক্ত বৃদ্ধি করতে সাহায্য করে কিন্তু আমি মাঝখানে একটা কথা বলবো অ্যাজ আ ডায়েটিশিয়ান আমার বক্তব্য কুলেখাড়া তখনই আপনার শরীরে কাজ করবে যখন আপনার শরীরে পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকবে। আমাদের শরীরে প্রোটিন ডেফিসিয়েন্সি হচ্ছে এদিকে আমি আয়রন রিচ খাবার বেশি বেশি করে খেয়ে যাচ্ছি কাজ হবে না। প্রোটিন থাকলেই প্রপার আয়রন শোষণ হয় অ্যাবজর্ব হয় এই জিনিসগুলোই মাথায় রাখতে হবে। হ্যাঁ ডিমটা খাওয়া যেতে পারে যদি আপনার বডি পারমিট করে তবেই। जेहेतु पेशेंट एक भाइरल फिवर थेके उठलो से सत्यि अनेक दुर्बल ताके कि करते हबे सोडियम पटाशियम पर्याप्त परिमाणे खाद्य तालिकाय राखते पारे। पेशेंट डाबेर जल खेते पारे रेगुलार बेसिसे जदि तार मुखे भालो लागे अवश्यई डाबेर जले प्रचुर परिमाणे पटाशियम आर सेइभाबे ना करले डाबटाओ जदि तार केनार सामर्थ्य ना थाके होतेई पारे एरकम अनेक मानुष आछेन जादेर फिनान्शियाली अनेक उइक तो तारा किन्तु एकटा काज करते पारेन तारा नर्माल নুন চিনির জল করে খাক না। এটা ওআরএসটা কিন্তু অনেক বেশি বেনিফিট দেয় আমাদের যে দোকান থেকে ওআরএস সেল কিনে খেতে হবে এরকম কোনো ব্যাপার নেই যাতে আপনার বডি ডিহাইড্রেটেড না হয় আপনার বডিতে জল সাম্যতা ঠিক থাকে। ইভেন আপনারা যাদের ধরুন যারা ফিনান্সিয়ালি উইক তারা খিচুড়ি করে খান ডাল ভাত একসাথে নর্মাল খিচুড়ি করে খান তাতে আপনারা অনেক সেই অর্থের দিক থেকে আপনারা অনেক ইয়ে করতে পারবেন। এছাড়া আপনারা ওই টাইমে মনে যদি করেন যে পেয়ারা খান আমলকি খান লেবু খান এগুলো খুব স্বল্প মূল্যের খাবার এবং আপনারা তাহলে আপনাদের ইমিউনিটিকে খুব সহজেই বুস্ট আপ করতে পারবেন। লিভারের ক্ষতিটা আটকানোর জন্য খুব স্বাভাবিকভাবে সেই টাইমে সকলেরই ইচ্ছা হয় একটু হাই ক্যালোরি খাবার খাবো বাইরে থেকে চাউমিন কিনে এনে খেয়ে নিল বা ওই রোল কিনে খেয়ে নিল কিন্তু দ্যাট ইজ আ ট্রান্স ফ্যাট বাইরের খাবারগুলো কতটা আপনার হেলথের জন্য উপযুক্ত সেটাই ইম্পর্টেন্ট। আপনি বাড়িতে চাউমিন তৈরি করে খান না এরকমভাবে খাবেন একটা জিনিস মাথায় রাখবেন ওর ভেতর 60% থাকবে সবজি চাউমিনের পরিমাণ থাকবে 40% এবং অল্প তেলে করে খেতে হবে। প্রসেসটা ইম্পর্টেন্ট তাহলে কি আপনার ফাইবারের চাহিদাটা ফুলফিল হলো ওর ভেতর আপনি একটু ডিম দিয়ে দিলেন, মানে সেদ্ধ ডিম আফটার মানে চাউমিন তৈরি হওয়ার পর ওপর থেকে দিয়ে দিলেন। প্রসেসটা এইভাবে রাখতে হবে, তাহলে কি হবে, তাহলে কিন্তু আপনার প্রপার ওয়েতে ক্যালোরি কিন্তু অ্যাবজর্ব হবে। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আর হ্যাঁ, লিভারের ব্যাপারটা যেটা আপনি বললেন যে বাইরের চপ, তেলে ভাজা, সিঙারা, ট্রান্স ফ্যাট বা কোল্ড ড্রিঙ্কস বা ধরুন জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, এগুলো থেকে যদি আপনি নিজেকে বিরত রাখতে পারেন, খুব স্বাভাবিকভাবে আপনার লিভারে বিলিরুবিন, এসজিওটি, এসজিপিটি নর্মাল থাকবে এবং আপনার অ্যালকালাইন ফসফেটেজও ঠিকঠাক থাকবে। এটা কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আরেকটা জিনিস যেটা লিভারের জন্য খুব ভালো একটা রেমেডিস হচ্ছে ডিটক্স ওয়াটার, যেটা আমরা প্রোভাইড করে থাকি। বিভিন্ন রকম ডিটক্স ওয়াটার কি করে আমাদের লিভারকে ক্লিন করতে সাহায্য করে, বা অ্যালকালাইন ওয়াটার, সেটা লেবুর জল হতে পারে, সেটা অ্যাপেল সাইডার ভিনিগার হতে পারে। এগুলো আপনি যে কোনো মানে মেডিসিন শপে আপনারা কিনতে পেয়ে যাবেন। অ্যাপেল সাইডার ভিনিগারটা আসলে কি, আপেলকে ফার্মেন্টেড করে তৈরি করা হয়। দ্যাট ইজ আ গুড ব্যাকটেরিয়া। আমাদের শরীর গুড এবং ব্যাড দুরকম ব্যাকটেরিয়ার তৈরি। তো আমাদের শরীরে ব্যাড ব্যাকটেরিয়া যত রিলিজ হবে, আমাদের শরীর তত ডিটক্সিফাই হবে। সুতরাং মানে আমি সেটাই বলতে চাইছি যে নট অনলি যে আপনাকে বাইরে থেকে অ্যাপেল সিডার ভিনিগার খেতে হবে, আমি বললাম ডিটক্স ওয়াটার সেটা আপনি বাড়িতেও বানিয়ে নিতে পারেন। ডিটক্স ওয়াটার যেরকম আমি যদি কিছু বলি, যেরকম লেবু, আপনার শসা এবং পুদিনা 2 ঘন্টা যদি একটা জলের ভেতর সোকড করে রাখা যায় 2 থেকে 3 ঘন্টা, তাহলে ওটা কিন্তু অ্যালকালাইন ওয়াটারে পরিণত হয়। হ্যাঁ, দ্যাট ইজ কল ডিটক্স ওয়াটার। এবার প্রত্যেকটা যাদের ক্ষেত্রে ধরুন গ্যাসের প্রবলেম, তাদের ডিটক্স ওয়াটার আবার অন্য রকম হবে, যেরকম জিরে, আদা, পুদিনা, হ্যাঁ, বা তুলসী পাতা ইউজ করা যেতে পারে। তো পেশেন্ট ভিত্তিক এগুলো, মানে সবার জন্য জেনারেল গাইডলাইন এরকম হয় না। পেশেন্টের সমস্ত হিস্ট্রি জানতে হবে, পেশেন্টের ব্লাড রিপোর্টস কী আছে, পেশেন্টের ইন্টারনাল এক্সটার্নাল হিস্ট্রি কী আছে, সব কিছুর উপর ডিপেন্ড করে প্রপার একটা কাস্টমাইজ ডায়েট প্ল্যান প্রোভাইড করা হয়। সকালবেলা উঠে সবার আগে যেটা করতে হবে, অনেকেরই অভ্যেস আছে সকালে উঠে চা খাওয়া, 1 কাপ চা। আমি বলবো দেখুন, সকালবেলা চায়ে কি আছে, ক্যাফাইন আছে, ট্যানিন আছে, এগুলো কিন্তু আমাদের মাইক্রোনিউট্রিশন করতে বাধা দেয়। সুতরাং সকালবেলা আমি বলবো ছোলা বাদাম রাখতে পারেন, বা একটু আমন্ড রাখলেন, একটু কাজু কিশমিশ রাখলেন অল্প পরিমাণ। এটা খাওয়ার পর আপনাকে কি করতে হবে, যে কোনো ডিটক্স ওয়াটার, ডিটক্স জল আপনি খেয়ে নিলেন। দেন যেটা বলবো, ব্রেকফাস্ট খুব ইম্পর্টেন্ট। ব্রেকফাস্টে প্রোটিন ইনক্লুড করলেন, ডিম সেদ্ধ রাখলেন, বা আপনি টক দই, ওটস রাখতে পারেন, চিড়ে ওটস রাখতে পারেন, বা এই সময় ডালিয়া রাখতে পারেন, বা খুব অত কিছু দরকার না হলে প্লেন হাতে করা আটার রুটি খেতে পারেন লাউয়ের তরকারি দিয়ে, তার সাথে একটা করে সেদ্ধ ডিম। ডিমটাও যদি খেতে না পারেন, একটু মিক্স ডাল সেদ্ধ করে খেতে পারেন। তারপর বলবো মিড মর্নিং টাইমে যে কোনো একটা ফ্রুটস রাখতে পারেন ডেফিনেটলি। এবার তার ভেতর আপনি বাতাবি লেবুর রস রাখতে পারেন, যার ভেতর প্রচুর ভিটামিন সি আছে। গ্রিন অ্যাপেল কিন্তু প্রচুর পরিমাণে ফাইবার এবং কোলাজেন দেয়, সেটা রাখতে পারেন। যদি ডায়াবেটিস না থাকে, খেজুর রাখতে পারেন, সবেদা রাখতে পারেন, আতা ফল রাখতে পারেন। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের অনেক বেশি দুর্বলতা কাটিয়ে উঠতে সাহায্য করবে। এরপর আসা যাক দুপুরের খাবার। দুপুরের খাবারে ইম্পর্টেন্ট কি, দুপুরের খাবারে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার একটু স্যালাড, টক দই, এই দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকেই স্কিপ করেন, কিন্তু এটা সবার আগে জরুরি। কারণ কি, টক দইয়ের ভেতর আমরা প্রিবায়োটিক্স, প্রোবায়োটিক্স পাবো। এটা কিন্তু আমাদের কি করে, গাট হেলথকে অনেক বেশি স্ট্রং করে। কারণ ডেঙ্গু হওয়ার পরপর আমাদের গাট অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। সুতরাং স্যালাড এবং টক দইকে উভয়ভাবে প্রাধান্য দিতে হবে। এবার যদি বলি দুপুরের খাবার, হ্যাঁ, দুপুরে কার্বোহাইড্রেটটা কম করুন, তার বদলে সবজি এবং প্রোটিন জাতীয় খাবার আপনারা বেশি ইনক্লুড করুন। একটা কাজ করতে পারেন, জানেন তো, পোর্শন কন্ট্রোল থালি পাওয়া যায়, মেপে মেপে খাওয়ার দরকার নেই। একটা পোর্শন কন্ট্রোল থালা কিনে নিলেন, ছোট অংশে ভাত নিলেন, আরেকটা ছোট অংশে ডাল নিলেন, আরেকটা ছোট অংশে মাছ বা মাংস। এবার বড় যে অংশটা আছে ওর ভেতর সবজি ইনক্লুড করুন। তাতে কি হবে, আপনার ভিটামিন, মিনারেল এগুলো সব আপনি সবজি থেকে, ইভেন ফাইবারও পেয়ে যাবেন, যাতে আপনার কনস্টিপেশন না হয়। এবার আসা যাক বিকেলের খাবার। বিকেলে আপনারা গ্রিন টি রাখুন, চিয়া সিড রাখুন, চিয়া সিডে গুড ফ্যাট, ওমেগা 3, ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড আছে। দেন রাতের খাবার, আমি প্রথমেই বলেছি আর্লি ডিনার করা খুব দরকার। সেটা কিন্তু রাত্রি 11টা 12টা যাতে না হয়। আর্লি ডিনার করলে কি হবে, আপনার সেন্ট্রাল ওবেসিটি আসবে না, আপনার লিভারটাও কিন্তু রেস্ট পাবে আর্লি ডিনার করলে। সুতরাং এরকমভাবে করুন, আশা করি অনেক চটজলদি আপনি পুজোর আগে আগে নিজেকে ফিট এবং সুস্থ করে তুলতে পারবেন। असंख्य धन्यवाद डायटिशियन चंद्रिमा दे के आमादेर समय देवार जन्य। अनेक किछुई बोललाम, हयतो अनेक किछु ना बोला रये गेलो। आगामी दिने आरो सुंदर सुंदर टिप्स पेते मेडी टिप्से एई चैनलटीते आपनारा सब समय चोख राखुन एबं विभिन्न डॉक्टरदेर विभिन्न टिप्स पेतेओ आपनारा एई चैनलटाते सबस्क्राइब करुन एबं चोख राखुन। भिडियोटी भालो लागले अवश्यई अवश्यई शेयर करुन एई भिडियोटी, कारण आपनार शेयर करा एई भिडियोटी हयतो आरेकजनेर उपकारे आसते पारे। और हाँ, जरा मेडी टिप्स यूट्यूब चैनल एखोनो सबसक्राइब करेननि तारा सबसक्राइब करे निन आमादेर एई यूट्यूब चैनलटी एबं पाशे थाका बेल आइकनटिके प्रेस करे दिए अल बाटनटिके क्लिक करे दिन, जाते नतून भिडियो आपलोड करलेई तार नोटिफिकेशन पेये जान आपनारा।